হাই ফ্রেন্ডস লাইক কিউর্স লাইক চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীলকর আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। হাঁটু ব্যথার সমস্যা সম্পর্কে আপনারা অনেকেই কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করার সময় এই কথাটা শুনে থাকবেন অনেকের মুখে যে হাঁটুতে প্রচণ্ড ব্যথা ব্যথায় নড়াচড়া করতে পারি না সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারি না কোনো জায়গায় বসলে সেখান থেকে উঠতে খুব কষ্ট হয় আবার অনেকে বলে থাকবেন যে সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা থেকে মাটিতে পা ফেলতে গেলে হাঁটু স্টিফ হয়ে থাকে চলাফেরা করতে খুব সমস্যা হয় অল্প চলাফেরা করার পর কিছুটা উপশম হয় এবং অনেকের ক্ষেত্রে আবার এরকমও বলেন যে হাঁটুতে আমার প্রচণ্ড ব্যথা এর সঙ্গে কটকট করে আওয়াজ হয় তো এই যে সমস্যাগুলির কথা আমি আপনাদেরকে বললাম এই সমস্যা কিন্তু এখন প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে এবং এই সমস্যা নিয়ে কিন্তু আমার ক্লিনিকেও অনেক পেশেন্ট আসেন তো আমরা যদি এর কারণ খুঁজতে চাই এই হাঁটু ব্যথার এক্ষেত্রে সবথেকে বেশি যেই কারণটি বর্তমানে দেখা যাচ্ছে সেটি হলো অস্টিও আথ্রাইটিসের সমস্যা তো এই হাঁটুর অস্টিও আথ্রাইটিসের সমস্যা কি এটি হলো এক ধরনের ক্রনিক প্রোগ্রেসিভ ডিজেনারেটিভ ডিজিজ এক্ষেত্রে কি হয় হাঁটুর মধ্যবর্তী আর্টিকুলার কার্টিলেজ লেয়ার ক্ষয়ে যায় এই লেয়ারটি কি করে হাঁটুর মধ্যবর্তী হাড়ের ঘর্ষণকে রোধ করে আমরা যখন পেশেন্টদেরকে এক্স রে করতে দিই পেশেন্টরা যখন রিপোর্ট নিয়ে আসেন সেক্ষেত্রে যে ফাইন্ডিং পাওয়া যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাই অস্টিওফাইটস এবং ডিমিনিস্ট জয়েন্ট স্পেস তো আমি আপনাদেরকে বললাম এই আথ্রাইটিস ব্যাপারটা কি এবার যদি চলে আসি কাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয় বিশেষ করে দেখা যায় পুরুষদের তুলনায় পঞ্চাশর্ধ মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয় এছাড়াও যদি কারোর ওবেসিটির সমস্যা থাকে তারও কিন্তু এই সমস্যা হতে পারে যারা ওয়েট লিফটিং করেন যারা ম্যারাথন রানার তাদের ক্ষেত্রেও কিন্তু এই জাতীয় সমস্যা আসতে পারে তো আমি আপনাদেরকে বললাম এই অস্ট্রিঅ্রাইটিস কি কাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হতে পারে সেই সম্পর্কে এবার যদি চলে আসি কীভাবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাবেন এই হাঁটু ব্যথার সমস্যা বা শরীরে কোনো জায়গায় ব্যথার সমস্যা হলে আপনারা যেটা করে থাকেন সেটা হলো দোকান থেকে পেইন কিলার কিনে এনে খান এতে কি হয় সাময়িক ব্যথার উপশম হয় কয়েকদিন পর আবার ব্যথা হয় আবার দোকান থেকে পেন কিলার কিনে এনে খান এতে কিন্তু শরীরের ক্ষতি হয় কারণ পেইন কিলারের আপনারা এটা প্রায় অনেকেই জানেন যে সাইড এফেক্ট আছে তো আমি আপনাদেরকে বলবো আজকে বেশ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম যে অনেকের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে সকালে ঘুম থেকে ওঠার পর হাঁটুতে স্টিফনেস মাটিতে পা ফেলতে পারেন না অল্প যখন চলাফেরা করেন তারপর ব্যথার কিছুটা উপশম হয় এক্ষেত্রে রাস্টক্স ওয়ান এম ওষুধটি প্রয়োগ করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই লক্ষণ দেখে আপনি রাসটক্স ওষুধটি খেয়েছেন কিন্তু খাওয়ার পরেও দেখা যাচ্ছে আপনার সমস্যার সমাধান হয়নি সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর টু হান্ড্রেড ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা এরকম শুনে থাকবেন যে অনেকে বলেন যে হাঁটুতে আমার খুব ব্যথা কটকট আওয়াজ হয় এক জায়গায় যখন চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি তখন ঠিক আছে কিন্তু যেই একটু নড়াচড়া করি প্রচণ্ড ব্যথা হয় এক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়া ওয়ানে ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমার ক্লিনিকে অনেক সময় এরকম পেশেন্ট আসেন যে হাঁটু ব্যথার সমস্যা হাঁটু ফুলে রয়েছে লাল হয়ে রয়েছে প্রচণ্ড ব্যথা এক্ষেত্রে কিন্তু আর্নিকা ওয়ানে এম ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো বেশ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বললাম এর সঙ্গে বলবো আরও একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা সেটি হলো অস্ট্রিওথ্রাইটিক নোসোড টু হান্ড্রেড অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি সেক্ষেত্রে যদি আপনি এই ওষুধটি সেবন করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি পাবেন এবং দেখবেন খুব সহজেই আপনার এই হাঁটুর ব্যথা দূর হবে তো বেশ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা তো আমি আপনাদেরকে বললাম এরই সঙ্গে বলবো একটি হোমিওপ্যাথিক মাদার টিংচারের কথা সেটি হলো আর্নিকা মাদার টিংচার যেই হাঁটুতে ব্যথা সেই হাঁটুতে ব্যথার স্থানে যদি আপনি এই আর্নিকা মাদার টিংচার বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখেন দিনে বেশ কয়েকবার দেখবেন ধীরে ধীরে আপনার ব্যথার উপশম হবে তো আজকে আমি আপনাদেরকে বললাম হাঁটু ব্যথার সমস্যা সম্পর্কে এর কারণ সম্পর্কে আলোচনা করলাম এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কেও আলোচনা করলাম তো আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন